মুখ্যমন্ত্রী দিল্লি সফরকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। 2019-এও বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা, বাকি বিরোধীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তৃণমূলেও যেভাবে খুনোখুনি চলছে তাতে লোকসভা ভোট লড়তে পারবে কিনা সন্দেহ। রাজ্যের ঋণের ভারে জর্জরিত, হয়তো প্রধানমন্ত্রীর কাছে হাত পাততে যাচ্ছেন, এমনই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। করেছিলেন সবার সঙ্গে মিটিং, র্যালিও করেছিলেন ব্রিগেডে, আপনারা দেখেছেন রেজাল্ট কী হয়েছে। এবারও বুঝতে পেরেছেন যে বাকি বিরোধীরা তো প্রায় সব পরিষ্কার হয়ে গেছে, ওনার পার্টির মধ্যে যেমন খুনোখুনি শুরু হয়েছে রোজ, আগামী 24 ইলেকশন লড়তে পারবেন কিনা সন্দেহ আছে। আর পশ্চিমবাংলার যে আর্থিক অবস্থা, যে ধরনের ভুয়ো প্রধানমন্ত্রী থেকে আরম্ভ আইএএস আইপিএস নীলবাতি, এখন আবার স্টাইপেন্ডের দুর্নীতি যে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে, আর লোন যেভাবে বাড়ছে, আমার এই সরকার চালানোর মতো পরিস্থিতি ওনার কাছে নাই। তাই মোদীজির কাছে হাত জোড় করতে যাচ্ছেন যে দেখুন আমাকে একটু, আমি তার পারছি না, সাহায্য করুন, এই হাতে পায়ে ধরার চেষ্টা করছেন আর কি। পাল্টা কি বলেছেন বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়, দেখুন। দিলীপ একটা আহাম্ম, এবং এই ধরনের কথাবার্তা বলে ওর নিজের সভাপতির পদটাকেও টিকিয়ে রাখতে চাইছে। নিশ্চিহ্ন হয়ে যাবার পথে এবার বিজেপি 2024-এর পর আর দিলীপকেও জিতে আসতে হবে না, আর মসনদে তক্তিটাও সে মোদিজিকেও বসতে হবে না, সেটা ওরা বুঝতে পেরেছে। এবং সারা ভারতবর্ষের মানুষ জোট পাচ্ছে বিজেপির বিরুদ্ধে, শুধু রাজনৈতিক দলগুলো নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, বিজেপির বিরুদ্ধে মানুষের জোট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী, সুতরাং তিনি যদি অর্থের জন্য যান সেটা মোদিজির বা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, বাংলার হকের টাকা। দয়া করছে নাকি, করুণা করছে নাকি, বাংলার প্রাপ্য হকের টাকা দিতে বাধ্য কেন্দ্র। সুতরাং এই সমস্ত কথা বলে নিজেকে খেলো করছেন তিনি, আর বাংলার মানুষ ওর কথায় হাসে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।